আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন প্রশিক্ষণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। কোর্সে অংশগ্রহণকারী জন এখানে এখনো কেউ অংশগ্রহণ করেনি, তো এখানে কোর্সের উদ্দেশ্য আছে। তো এই কোর্সে আপনারা কিভাবে আসবেন, আপনারা আপনাদের মুক্ত পার্টের লগ ইন করবেন, আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা এখানে এই যে কোর্স খুঁজুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন জাতীয়, জাতীয় লিখলে এখানে চলে আসবে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনলাইন প্রশিক্ষণ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এটা চলে আসবে। তো আমি আপনাদের জন্য এই কোর্সের লিঙ্কটি আজকের ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনারা সহজেই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে এসে কোর্সটি শুরু করুন। ক্লিক করে আপনারা কোর্সটি শুরু করতে পারেন। তা আসলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা কীভাবে বুঝবেন বা কোথায় লিঙ্কটা থাকে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এর আগে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি, এটা যখন আপনারা ওপেন করবেন, চালু করবেন, ভিডিওটা চালু করার পরে একটু নিচের দিকে আসবেন, ভিডিওর একটু নিচের দিকে আসবেন, আসার পরে এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স, তো এখানে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করলে দেখেন এখানে এই যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট এক প্রশিক্ষণ লিঙ্ক, এখানে ক্লিক করলে ওই কোর্সটা আপনাদেরকে নিয়ে যাবে। দেখেন আমি এই লিঙ্কে একবার ক্লিক করি, দেখবেন যে সরাসরি ওই কোর্সটা নিয়ে যাবে। তো এরকম আমি আপনাদের জন্য আজকের এই কোর্সের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওই ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি আপনাদের মোবাইল হয়ে থাকে, অ্যান্ড্রয়েড সেট হয়ে থাকে, তাহলে আপনারা এখানে নিম্নমুখী অ্যারো দেখবেন, ওই অ্যারোতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে মোর অথবা শো মোরে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা লিঙ্ক থাকবে, ওই কোর্সের একটা লিঙ্ক থাকবে এরকম জাতীয় শিক্ষাক্রম রূপরেখা এত অনলাইন প্রশিক্ষণ। দেখেন আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা নিয়ে আসছে, তখন আপনারা এখান থেকে কোর্সটি শুরু করুন। ক্লিক করে আপনারা কোর্সটি শুরু করে দিতে পারবেন। তো এখন আমি দেখেন এখানে এখনো কোর্সে অংশগ্রহণকারী জন কেউ নাই, এই জন্য আমি এখানে কোর্সটি শুরু করুন এখানে ক্লিক করব। আপনারাও কোর্সটি শুরু করুন এখানে ক্লিক করলেই শুরু হয়ে যাবে। তা আমি ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে আমার পিডিএস আইডিটা সাইজ করে নিয়ে যাব, রাইট ক্লিক করে কপি ক্লিক করলাম। তারপরে এখানে এসে দেখেন এই পিডিএস আইডি, তো পিডিএস আইডির মধ্যে মাউস রেখে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলাম। তারপরে এখানে আমার জন্ম তারিখ, দেখেন জন্ম তারিখ ডে মান্থ ইয়ার, তো এখানে ক্লিক করে না আগে আপনারা জন্ম তারিখে ডেট দিবেন। আমার হলো 16, তারপরে মাস হলো 08, তারপরে হলো 1976। তারপর আপনারা এই দুটো দেওয়ার পরে এখানে ভেরিফাই করুন এ ক্লিক করবেন। দেখেন আমার এটা ভেরিফাই হচ্ছে, ঘুরতেছে, একটু পরে এখানে মেসেজ দেবে। হ্যাঁ দেখুন, তো আপনারা দেখেন এখানে আপনার পিডিএস আইডি এবং জন্ম তারিখ প্রদান করুন। আমি এটা প্রদান করার পরে এই যে অভিনন্দন, আপনি পিডিএস আইডি ও জন্ম তারিখ ভেরিফাই সম্পন্ন করেছেন। তারপরে এখান থেকে আপনি কি পিডিএস এর তথ্যগুলো দিয়ে আপনার মুক্ত পাঠ প্রোফাইল আপডেট করতে চান, এখানে আপনারা এখানে একটা টিক চিহ্ন দিবেন। তারপরে এখান থেকে আপনারা সামনে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তা আমি সামনে এগিয়ে যান এখানে একটা ক্লিক করলাম, তো দেখেন এটা লোড হচ্ছে। তো আপনারা দেখতেছেন এখানে রেজিস্ট্রেশন শুরুর তারিখটা দেওয়া আছে, তো রেজিস্ট্রেশন শুরু হবে 25/9/2022 তারিখ থেকে 25/1/2023 তারিখ পর্যন্ত আমরা এই কোর্সটির জন্য আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তো আমরা আপাতত সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আসলে আপনারা কোর্সটি শুরু করুন লেখাটা দেখতে পাবেন, আপনারা তখন কোর্সটি শুরু করুন লেখাটার মধ্যে ক্লিক করেই আপনারা কোর্সটি শুরু করতে পারবেন। তো আমরা কয়েকদিন আগে মানসিক স্বাস্থ্য ফার্স্ট এইড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে কোর্সটি করেছিলাম, সেই কোর্সের মতোই আমরা ধাপে ধাপে এই কোর্সটি
সমাপ্ত করে তারপরে আমরা সনদ উত্তোলন করতে পারবো। তো আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।